স্কুল জীবনের পড়াশোনা ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটাই হারা দেখলো শিবগঞ্জে। হাজি হাকে একটা কথা কহেন তো, এর কি দেখে নাম থিয়েছে ফায়ার সার্ভিস? এরা তো পানি সার্ভিস দেয়, মানে ওয়াটার সার্ভিস দেয়, তো ফের নাম থিয়েছে ফায়ার সার্ভিস না? এই ভিডিওটাকে এই যে আগুন লাগিয়ে দিলে হেটার লাগে ফায়ার সার্ভিস নাম থিয়েছে। আমারকে শিবগঞ্জে কি করেছে, যে এই যে দুর্যোগ প্রমোশন আছে না দিবস, ওইটার লেগে হয়েছে কি যে 2022 উপলক্ষে এরকম একটা ভিডিও করে দেখাইছে মানুষকে, যে আগুন লাগলে কেমন কি করতে হবে, কেমন করে ফায়ার সার্ভিসকে ডাকতে হবে, কেমন করে কি দেখাইতে হবে, এরকম করে একটা নাটিকার মাধ্যমে দেখাবার চেষ্টা করছে। তো এমন করে করেছে ভাই, যে হাস্যকর হয়ে গেলছে বিষয়টা, কি যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মরে গেল এরকম বিষয়। তা আপনারা কাজকে বুঝিয়া কহছি, দেখেন খেন এরা প্রথমে কি কামখানটা করেছে। দেখেন যে প্রথমে এখানটা ঘর বানালছে, তো ঘর বানালছে এমনি তো খ্যারের আগুন লেগে যায়, তো আরা ফের ভিতরে পেট্রোল দিয়েছে, তো পেট্রোল দিলে ভাকাম করে জ্বলে যাবে না, জ্বলে গেছে, পেট্রোল দেওয়ার কি দরকার ছিল? দা আগুন লাগিয়ে দিয়ে এখন ফোন করতে হয়, তো ফোন করতে হয় এরা কি করেছে, নিজে হাত দিয়ে ডাকছে, এই ভক্করাই 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 করে এখন পাইপ মেলতে মেলতে গাড়ি আসতে করতে বড় বিল্ডিংয়ে যাবো আগুন লাগে, ওই রকম সিস্টেম করতে যায়। এই সেই করে ফোন টোন করা করিলে হাত দিয়ে ডাকছে ভক্করাই ভক্করাই ভক্করাই, দিয়ে তখন আগুন নিভেছে। এরা ফের আপনার 10-12 লোককে থুয়েছে, আর আপনার ছেলেপিলাকে হটে হারকে দিকে আগুন লাগলে দড়িয়া মানুষজন ডোলে মোলে বন্ধাতে টন্নাতে করে পানি লিয়েছে, ছিটিয়া ছুটি আগুন নিভাই এরা পালাইছে, দিয়ে যাইছে পাইপ মেলতে করতে আগুন শেষ, পুড়ে উদাম হয়ে গেল বাড়ি, দিয়ে যে পানি এখনো আসেনি আগুন শেষ। এক বদনা আমাকে ঝাড়া পিটতে যে যে বদনার পানিও যদি দেয় তো নিমে যেত খামা খেয়ারাকে ডাইকে তেল পুড়ি আর পানি পুড়ি এগুলা দেখাইছে। আরে ভাই নাটক করবেন তো ভালো করে আগে থেকে সিস্টেম করবেন, ছেলেপিলাকে ওইটা করে ওই যে আমার স্কাউট টিস্কাউট আছে বিএনসিসি আছে এরাকে রেডি করবেন, দিয়ে আর ওই যে ধুম্মাইটা কইরা দেশখানটাকে গেল ধুম্মা উদাম করে দিলে তার চেয়ে এরকম করতে কি করতে হইতো, যে সুন্দর করে কাকে কুলে একটা বেটি ছেলে রানছে, রানতে রানতে ধরেন যে আগুন লেগা গেল, দিয়ে ফোন দিলে, ফোন দিয়ে আইলো, ধীরে ধীরে আগুন লাগছে, গায়ের মানুষ আইলো, এরকম সিস্টেম করতে হইতো না করে এরা কি করেছে, নিজে নিজে আগুন লাগিয়ে আস্তে করতে আগুন শেষ, দিয়ে যে ধুম্মা ছেড়ে দিলে। আমি তো কহিনু কি যে এর নাম থিয়েছে ফায়ার সার্ভিস কিসের লেগে, এর ঘা আথুই তো হইতো ওয়াটার সার্ভিস, যে আগুন লাগলে দড়িয়ে যা পানি ঢেলে নিভাইবে, তো এরকম না করে আর ঘেই করেছে। আর একটা জিনিস আর খুব মজা লেগেছে আপনারাকে কই, যে খুবই হাস্যকর, যে এরা ফের আগুন নিভার পরে ফের ছেলেপিলাকে কইছে থাবড়ি বাজা, ওরা ফের থাবড়িও বাজাইছে। আমার ঘে গাঁও গ্রামে আগুন লাগলে তো ধরেন কাকে ডাকতে হয় না, আপনা মনে মনে সব শত্রুও চলে আসে পান্দরকার বাড়ি, দড়ি একবার ডলমল নিয়ে বদলা টদলা নিয়ে একবার পানি ছিটাই দিলে একবার আগুন টাগুন নিমিয়ে দেয়। আমার ঘে বেশিরভাগই দেখেছি গাঁও গ্রামে যে আগুন লেগেছে ফায়ার সার্ভিস আসার আগেই এরা নিমিয়ে লেছে, ওরা আইসা আরও আইসা কুশল নিয়েছে, কী নিয়েছে খাওয়ার মল নিয়ে চলে গেছে, দিয়ে এরকম ব্যাপার। তো যাই হোক, আমার ঘে দিককার ফায়ার সার্ভিস খুবই অ্যাডভান্স, যে আগুন লাগার আগে ওরাই লাগাইলে ওরাই নিমাইলে, তো এরকম ব্যাপার। তাহা কুণ্ঠে বেলে গ্রামে বেলে একটা আগুন লাগালছে, আগুন লেগেছে, তো লেগে ফেরা স্বামীটা দৌড়িয়ে যেছে যে যাই নিমাই, ওর স্ত্রীটা কইছে যে তাহলে দুটো আলু গালা নিয়ে যাও, আগুনও নিমা হবে আলু গালা পুড়িয়াও আনা হবে, তাহলে সারা করে নেবো, টাইম নাই বেশি, তুমি ফের অফিস যাবে, তো এরকম ব্যাপার। তো আর ঘে হয়েছে কি যে দেখাইতে যে আরও নিজেরই সব শেষ, দেখাইতে হলে একটু ভালো করে দেখাইতে হবে, অভিনয় করতে হবে, তাহলে জাতি বাতিলে শিখবে। তো যাই হোক, ভিডিওটা খুবই মজা করার লেগে করলো, আর একটু মজাই হয়েছে ভিডিওটা, যে এরকম বিষয়। তো যে এবার থেকে অভিনয় করলে একটু ভালোভাবে যেন অভিনয় টভিনয় করে, সুন্দর করে মানুষকে বুঝাই, এরকম মেলায় হারকে শিবগঞ্জে ছেলেপিলা অভিনয় করতে পারে হেবি সুন্দর সুন্দর। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন, আর পেজটাকে ফলো করবেন। যারা লাইক করেননি, মানে ফলো করে দিয়েছেন কিন্তু লাইক মারেননি, তারা মার দিবেন। আর এই যে ভালো থাকেন, সুস্থ থাকেন।